তো ভিউয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি যখন আমাদেরকে কেউ ফোন করে অথবা আমাদের মোবাইলে কল আসে তখন আমাদের এই রিসিভ কলটি কোনো রকম স্টাইল দেখতে পাই না অথবা কোনো অ্যানিমেশন আমরা এখানে অ্যাড করতে পারি না দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনে যখন একটি কল আসলো সঙ্গে সঙ্গে এখানে দারুণ একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন তখন এভাবে চাইলে আপনার মোবাইলে যে কোনো ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন আর আপনার পাশে যদি কেউ থাকে দেখে আপনার মোবাইলে কল আসছে সে এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনি এখানে কি থিম ব্যবহার করেন অথবা এই স্টাইল কিভাবে করেছেন বিশেষ করে আমাদের মোবাইলে কল আসলে আমরা এরকম স্টাইল করতে পারি না সাধারণত আমাদের মোবাইলে ডিফল্ট হিসাবে এই সেটিংগুলো নেই আমরা চাইলেও আমাদের মোবাইলে এগুলো সেটিং আমরা করতে পারি না তো সাধারণত যারা সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন প্রত্যেকেই আপনারা চাইলে এইরকম আমার মতো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কল আসছে তো কল আসার সঙ্গে সঙ্গে এরকম একটি ভিডিও প্লে হবে আর এখানে ফোন কল রিসিভ করার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বাটনটি এইভাবে এখানে সিগনাল দেবে আপনার ফোনটি রিসিভ করার জন্য তো সুন্দর একটি স্টাইল আপনারা চাইলে প্রত্যেকে ইউজ করতে পারেন এইরকম একটি সুন্দর স্টাইল কারণ আমরা সাধারণত এগুলো সেটিং করি না তো যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এইভাবে কল স্টাইল সেটিং করলে মোবাইল ফোনটা অনেকটা সুন্দর হয়ে যায় এবং কল আসার সঙ্গে সঙ্গে দারুণ একটি লোক আমরা দেখতে পাই তো বন্ধুরা তাহলে কষ্ট করে হলেও আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমে আমাদের এই ভিডিওটি এখানে ক্লিক করে লাইক দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন পাশে একটি বেল আইকন আসবে এখানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন এবং বন্ধুরা এক কষ্ট করে নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন এই যে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড এ পাবলিক কমেন্ট এখানে ক্লিক করুন এখানে লিখে দেবেন গোড কল অথবা গোড ভিডিও অথবা নাইস ভিডিও তারপরে এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন বন্ধুগণ আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই তো বন্ধুরা কিভাবে আপনারা আমার মতো এরকম একটি কলার ডিজাইন তৈরি করতে পারেন অথবা সেভ করতে পারেন তার জন্য অবশ্যই আপনাদের একটি ছোটো অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটি দিয়ে এরকম যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কলার ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হলে প্রথমে ওপেন করে নেবেন তারপর যদি কোনো পারমিশন চায় প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করবেন তো বন্ধুরা দেখুন অন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কল স্ক্রিনগুলো এখান থেকে যদি আপনারা এটি ডাউনলোড করেন তখন এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে আপনি যদি এখান থেকে ডাউনলোড না করেন তখন কিন্তু প্লে হবে না এছাড়াও এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে বিভিন্ন স্টাইল রয়েছে যেগুলো আপনার পছন্দ এখান থেকে প্রত্যেকটি চাইলে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন যদি কোনো রকম অ্যাড আসে অ্যাডগুলো কেটে দেবেন যেহেতু সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি ফ্রি তো এখানে অ্যাড কিছু দিতে পারে তো সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিংটোনও আছে সাথে তো আপনারা চাইলে সাথে রিংটোনটি ইউজ করতে পারেন অথবা আপনার ডিভাইসের রিংটোন এখানে রেখে দিতে পারেন তো এখানে এই রিংটোন কিন্তু অনেক সুন্দর কারণ এখানে প্রত্যেকটি কলার ডিজাইনের সাথে রিংটন দেওয়া আছে আপনার পছন্দ মতো যে কোনো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা এখন কিন্তু কল আসছে তো কল আসার সঙ্গে সঙ্গে এইরকম একটি ডিজাইন দেখতে পাবেন অথবা একটি কলার থিম আপনার মোবাইলে কল করলে যে কেউ কল করলে এরকম একটি ডিজাইন সময় শো করবে এখান থেকে যদি আপনি থেকে ফোন কলটি রিসিভ করেন আপনার পাশে যদি কেউ থাকে সে যদি দেখে অবশ্যই অবাক হয়ে যাবে তো আপনারা এই ডাউনলোডের পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে তখন যে কেউ কল করুক অথবা আপনি অন্য কোনো মোবাইল দিয়ে আপনার এই মোবাইলে কল করেন না কেন তখন আপনি এখান থেকে চেক করতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কল আসছে এই মোবাইলে তো কল আসার সঙ্গে সঙ্গে এরকম দারুণ একটি সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাবেন অথবা অ্যানিমেশন এই অ্যানিমেশনগুলো যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে সেট করলে অথবা সেভ করলে অন্যরকম হয়ে যায় মোবাইলের স্টাইল তো এতক্ষণ আপনারা বক বক শুনলেন এখন শুনুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা যখন আমাদের ভিডিওটি প্লে করে দেখবেন ভিডিওটি প্লে করার সময় ডেসক্রিপশনে পাবেন ডাউনলোড অ্যাপসের লিঙ্ক এই যেখানে রয়েছে এরো বাটন এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে এখানে পাবেন ডাউনলোড অ্যাপসের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন টেক কেয়ার বাই বাই